কর্মসূচি এই কর্মসূচি আমাদের প্রতিদিনের লড়াইয়ের একটি অংশ, আমাদের ধারাবাহিক কর্মসূচির একটি অংশ। কিন্তু আন্তর্জাতিক নারী দিবস অবশ্যই সেই লড়াই সংগ্রামের অর্জনের জায়গা থেকে একটি ভিন্ন প্রেক্ষিত, একটি ভিন্ন আমেজ আমাদের কাছে নিয়ে আসে। আমাদের কাছে নারী মুক্তির লড়াই একটি রাজনৈতিক লড়াই, যার কারণে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে একজন নারী থাকার কারণে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে মোটামুটি নারী থাকার পরেও 2017 সালে এসে আমাদেরকে বাল্যবিরহ নিরোধ আইনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। নারী মুক্তির লড়াই একটি রাজনৈতিক আদর্শের লড়াই, যার কারণে এই 2017 সালে আমাদেরকে এসে পাঠ্যসূচিতে নারী বিদ্বেষী ভাবনা বক্তব্য পাঠ্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। আমরা সারা পৃথিবীর মানুষের কাছে, সারা পৃথিবীর নারী সমাজের কাছে, বাংলাদেশের নারী সমাজের কাছে বারবারই বলেছি, নারী মুক্তির লড়াই একটি রাজনৈতিক লড়াই, নারী মুক্তির লড়াই শ্রমিক শ্রেণী ক্ষমতায়নের লড়াইয়ের একটি অংশ। রাষ্ট্র ক্ষমতায় গত 40-45 বছরে যারা রয়েছে, বাংলাদেশ এবছর আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করেছে, নারী ক্ষমতায়নে, নারী উন্নয়নে, মাতৃ মৃত্যুর হার বিবেচনায় তারপরেও লক্ষ লক্ষ নারী শ্রমিককে সম মজুরির জন্য প্রতিদিন লড়াই করতে হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে 10 বছর ধরে একই ভাষায় এই লিফলেট প্রকাশিত করতে হচ্ছে। খুবই ছোট একটি লিফলেট, আমরা প্রতিদিন লড়াই করি, সংগ্রাম করি। 2010 সালে নারী আন্দোলনের চূড়ান্ত এক পর্যায়ে যখন নারী নীতিমালা ঘোষিত হয়েছিল, 10 সালে 100 বছর পূর্তিতে আমাদেরকে লড়াই করতে হয়েছিল। সেই নারী নীতিমালা থেকে পিছিয়ে দিয়ে সরকার আরো পশ্চাৎপদ নারী নীতিমালা গ্রহণ করেছিল তার বিরুদ্ধে। 7 বছর পরে বাংলাদেশ ষষ্ঠ ধাপে এগিয়েছে। বাংলাদেশের নারী আন্দোলনের কর্মীদেরকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে, নারীদেরকে আন্দোলন করতে হচ্ছে বাল্য বিবাহ নিরোধ আইনের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে, বাংলাদেশের বড় বড় পদে নারীরা অধিষ্ঠিত হচ্ছে। কিন্তু নারীর এই যে প্রকৃত ক্ষতিকর দিকগুলো, প্রকৃত মুক্তি, নারীর পক্ষের যে বক্তব্য, নারীর পক্ষের শক্তি যুক্তি, সেটি দাঁড় হচ্ছে না, সেটি দাঁড় করানো যাচ্ছে না। কারণ নারী আন্দোলনের লড়াই, নারী মুক্তির লড়াই একটি রাজনৈতিক লড়াই, সেই লড়াইকে আদর্শিকভাবে সামনে নিয়ে যেতে হবে। পুঁজিবাদকে শক্তি, পুঁজিবাদকে যারা ভুখো করে, ভোগবাদকে ধারণ করে ভর্তিয়া দল যারা ক্ষমতায় রয়েছে, নারীকে তারা সামনের দিকে নিয়ে আসবে তাদের ক্ষমতাকে ঠিকভাবে টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতার পথকে মসৃণ করার জন্য নারীকে ব্যবহার করবে, নারীর ক্ষমতায়নের কথা বলবে, তাদেরকে প্রগতিশীল হিসাবে হাজির করার জন্য। কিন্তু যুগ যুগ ধরে এভাবেই সিদ্ধান্ত নিবে, যেমন করে 2010 সালে সম্পদ ও সম্পত্তির অধিকার থেকে নারী নীতিকে বাংলাদেশের নারীদেরকে বা নারীদের অধিকারকে খর্ব করা হয়েছিল, যেমন করে 2017 সালে এসে আবার 1 কোটি মেয়েকে বা কখনো না কোনো ভাবে উৎসাহিত করা হচ্ছে বিপিএল পিড়িতে বসার জন্য, তাকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে, তার শিক্ষা জীবন বিনষ্ট করা হচ্ছে, তার ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বেরিয়ে দাঁড়াচ্ছেন, সারা দেশে নারীরা গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। একজন নারী যখন কষ্ট করে পুলিশ সে দায়িত্ব পালন করছে, তার ছবি নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে দেখাচ্ছে। কিন্তু সমমজুরির জন্য গার্মেন্টস শ্রমিকরা যে লড়াই করছে গাজীপুরে, আশুলিয়াতে, তাদের ছবি সাংবাদিক থেকে সামনে আনতে দিচ্ছে না। এমন একটি গণতান্ত্রিক পরিবেশ, এমন একটি প্রগতিশীল পরিবেশ বিরাজ করছে। কেন বিরাজ করছে আবারও আমি বলছি, আমি খুবই সংক্ষিপ্ত একলাইনে বলবো যে নারী মুক্তির লড়াই একটি আবশ্যিক রাজনৈতিক লড়াই। যারা প্রকৃত নারী মুক্তিকে নারী পুরুষের সমতায় বিশ্বাস করে, সেই দল, সেই পক্ষের শক্তি যতদিন না পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত হবে, ততদিন ধরে নারী মুক্তিকে এভাবে ধোয়াশায় রেখে, নারীদেরকে সামনে রেখে ব্যবহার করে, নারী মুক্তির স্লোগানকে ক্ষমতায় যাওয়ার খাতিয়ে
হিসাবে ব্যবহার করে নারীদেরকে পিছিয়ে রাখবে। সেই লড়াই আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সারা বিশ্বের কমিউনিস্ট পার্টিগুলো তার আবশ্যিক জায়গা থেকে করে আসছে। সেই আবশ্যিক লড়াইয়ের অংশ হিসাবে আজ থেকে 117 বছর আগে সারা পৃথিবীর নারীদের হাজার বছরের লড়াই সংগ্রামের অঞ্চল, শ্রমিক নারীর অধিকার প্রতিষ্ঠার অঞ্চল, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার অঞ্চল, ভোটাধিকার প্রতিষ্ঠার অঞ্চল হিসাবে আজই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সেই আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে আজকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, নারীর প্রসাধনের দিবসে পরিণত করা হচ্ছে, নারীর ব্যক্তিগত ক্ষমতায়নের দিকে পরিণত করা হচ্ছে, নারীকে চেয়ার দেওয়ার লোভে তাকে ব্যবহার করা হচ্ছে। সেই পথ আমরা চলতে দিব না। এই যে ক্ষমতার লড়াই, এই লড়াই আমাদের আবশ্যিক লড়াই, এই লড়াই আমাদের রাজনৈতিক লড়াই, শুধুমাত্র সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই সমতার অধিকার প্রতিষ্ঠিত হতে পারে। সেই লড়াই সংগ্রামে আগামী দিনে রাজপথে নিশ্চয়ই সকল দলাগুলো আমি তোমাদের সাথে দেখা হবে। সবাইকে বিপ্লব হিসেবে সালাম সালাম।